ভালো আমাকে বাঁচতে চাই না আমি আমি কাউকে মারিনি আমি কিচ্ছু করিনি এই সব কিছু ও করেছে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি থাকা দিনেশ যন্ত্রণায় ছটফট করছিল আমি কিচ্ছু করিনি আমি কাউকে মারিনি এই সব কিছু ও করেছে আমাকে বাঁচিয়ে রাখলো কেন মেরে ফেলতে পারত আর এমনিতেও সারাক্ষণ আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে মরার মতো করে রেখেছে মেরে ফেলো আমায় বাঁচতে চাই না আমি নিজের পরিবারের থেকে দূরে এইভাবে থাকাটাকে কি বাঁচা বলে গোটা হাসপাতালে দিনেশের চিৎকার ঘোরাফেরা করছিল নার্স এবং ওয়ার্ড বয় তাকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু তাকে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না হঠাৎ করে চিৎকার করতে করতে সে অজ্ঞান হয়ে গেল মনে হচ্ছে ইঞ্জেকশনের প্রভাব শুরু হয়ে গেছে অন্তত কিছুক্ষণ এবার একটু শান্তি থাকবে জবে থেকে অ্যাসাইলামে এসেছে চিৎকার করে করে মাথা খারাপ করে দিচ্ছে কিন্তু এর সাথে ঠিক হয়েছিলটা কি যে এর মেন্টাল কন্ডিশন এরকম পাগলদের আর কি কে জানে কিসের জন্য মাথা খারাপ হয়েছে গোটা পরিবারটাকে নিজের হাতে শেষ করেছে এবার তো এখানে এসেছে আমাদেরকে শেষ করতে নার্স এবং ওয়ার্ড বয়ের সব কথা ডক্টর শুনছিলেন শুধু গল্প গুজব করছো নাকি কাজও হচ্ছে এনি প্রোগ্রেস ইন দিস কেস সরি স্যার কোনো প্রোগ্রেস নেই শুধু একটা কথাই বারবার বলতে থাকে যে আমি কিচ্ছু করিনি আমাকেও মেরে ফেলো কিছুক্ষণ আগেই অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দিয়েছি তার প্রভাব কাটলে ছ সাত ঘন্টা পরে জ্ঞান ফিরে যাবে ওর জ্ঞান ফিরলে আমাকে একবার জানাবে নার্স তার বেডের কাছে দাঁড়িয়ে তার জ্ঞান ফেরার অপেক্ষা করছিল আর যেই মুহূর্তে তার জ্ঞান ফিরল নার্স ডাক্তারকে ডাকল আর ডক্টর তৎক্ষণাৎ সেখানে এলেন হ্যালো মিস্টার দিনেশ কেমন আছো এখন তোমার কেমন লাগছে আমি একদম ভালো নেই ডাক্তারবাবু আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দিন আমি এখানে থাকতে চাই না সেটাই তো আমরা জানতে চাইছি তোমার পরিবার আছে কোথায় সব শেষ হয়ে গেছে ডাক্তারবাবু ও সব কিছু কেড়ে নিয়েছে ওর হাত থেকে কেউ রেহাই পাবে না কেউ বাঁচবে না কে কার হাত থেকে কেউ রেহাই পাবে না দিনেশ ডাক্তারকে ইশারা করে তাকে চুপ থাকার নির্দেশ দিল আর তারপর তার কাছে গিয়ে আস্তে আস্তে বলল একটা ছায়া একটা কালো ছায়া যে সব সময় আমার পরিবারের মৃত্যুর পর আমার পিছু নিয়ে চলেছে যে আমাকে শান্তিতে না বাঁচতে দিচ্ছে আর না মরতে তুমি কি ওকে এখানেও দেখতে পাচ্ছ হ্যাঁ বললাম না ও সব সময় আমার আশেপাশেই ঘুরতে থাকে ওর জন্যই তো আমার পুরো পরিবারটা শেষ হয়ে গেল ওই কালো ছায়া তোমার পরিবারকে শেষ করে দিয়েছে কিন্তু কিভাবে ওই দিন কি হয়েছিল একটু ডিটেলে বলো তো ডক্টরের জিজ্ঞেস করায় দিনেশ উত্তর দিতেই যাচ্ছিল যে তখনই সে আত্মাটাকে দেখতে পেল যে ঠিক ডাক্তারের পেছনে দাঁড়িয়েছিল আর সে এক দৃষ্টিতে দিনেশের দিকে তাকিয়েছিল সেই আত্মার হাসি দেখে দিনেশের মুখ ভয় শুকিয়ে গেল ভয়ের ছাপ তার মুখে সুস্পষ্ট ছিল দেখে মনে হচ্ছিল সে ভীষণ চিন্তিত সে নিজের দুটো হাত জড়ো করে ডাক্তারের কাছে গিয়ে বলল এই ছায়াটা সবাইকে মেরে ফেলেছে এই ছায়াটা সবাইকে মেরে ফেলেছে সবাইকে মেরে ফেলেছে আর তোমাকে বাঁচিয়ে রেখেছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না ও আমাকে কেন বাঁচিয়ে রাখলো পরিষ্কার করে বলো ওই দিনকে কি হয়েছিল দিনেশ সেই দিনের কথা মনে করে কেঁদে ফেলল আর তারপর ডাক্তারকে বলল আমার অ্যান্টিক কালেক্ট করার খুব নেশা ছিল একদিন সেরকমই একটা অ্যান্টিক বক্স নিয়ে আমি বাড়িতে পৌঁছই বক্সটার উপর খুব সুন্দর পেন্টিং করা ছিল ওই কাঠের বক্সটায় ছোট একটা তালা ঝুলছিল যার চাবি সেই দোকানদারের কাছেও ছিল না আমি তো ওই বক্সটা কিনেছিলাম শোকেসে সাজিয়ে রাখবো বলে আমার স্ত্রী প্রিয়ারও ওই বক্সটা খুব ভালো লাগলো আমার ছেলে আর আমার মেয়েও ওটার আশেপাশেই ঘুরছিল ছেলে আমার কাছে এসে বলল বাবা এর চাবি কোথায় আছে এর ভেতরে কি আছে বাবা ওর সেই শিশু সুলভ জিজ্ঞাসাকে বাড়ানোর জন্য আমি মজা করেই বললাম বাবা ওর মধ্যে আমার কাজের জিনিস আছে ও আরো মনোযোগ দিয়ে ওই বক্সটার দিকে তাকিয়েছিল অনেক রাত হয়ে গেছিল আমি আর আমার স্ত্রী দুজনেই আমাদের ঘরে শুয়েছিলাম কিন্তু কৌতূহলবশত বাচ্চা দুটোর ঘুম আসছিল না যেই আমরা ঘুমিয়ে পড়লাম ওরা গিয়ে তালাটা ভেঙে দিল স্যার আমি জানতাম না আমি কোনো বক্স না আমার পরিবারের মৃত্যুর পরোয়ানা নিয়ে সেদিন বাড়ি পৌঁছেছিলাম যেই না বক্সটা খুলল ওর মধ্যে থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো
যেটা দেখে আমার দুটো বাচ্চাই চেঁচিয়ে উঠল। ওদের চিৎকার শুনে আমরা স্বামী স্ত্রী যখন হল ঘরে পৌঁছালাম, সেখানকার দৃশ্য দেখে আমাদের দুজনেরই পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার ছেলে নিজেকে খুবলে খুবলে রক্তপান করছিল, আর আমার মেয়েটা একটা টিকটিকির মতন দেওয়াল বাইছিল। ওদের ওই অবস্থায় দেখে আমি আর আমার স্ত্রী দুজনেই চেঁচিয়ে উঠলাম। আমি ভয় পেয়ে থরথর করে কাঁপছিলাম। ঠিক তখনই কারোর সাহায্য নেওয়ার কথা আমার মাথায় এলো। যেই না আমি আমার ফোনটা হাতে নিলাম আমার বন্ধুকে কল করার জন্য, ওর ফোনটা আমারই বেডরুমে বাজছিল। আর ওখানে গিয়ে দেখি সেও মারা গেছে, আর ওই কালো ছায়াটা ওর শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। আমি জানি না আমার ওই বন্ধু আমার ঘরে কি করে গেল। আমি আমার ঘর থেকে বাইরে এসে দেখলাম ছেলের মৃতদেহ পড়ে আছে, আর ওর শরীর থেকে ওর মাথাটা আলাদা। আমার স্ত্রী মেয়ের মৃতদেহের পাশে বসে আর আমার মেয়ের মাথা থেকে ওর ঘিলুটা বের করে খাচ্ছিল। স্ত্রীকে ওই রূপে দেখে আমার নিজের মেয়ের কথা মনে পড়ল। তার দিকে তাকাতেই দেখলাম ও এক দৃষ্টি ওর মায়ের দিকে তাকিয়ে আছে। আমি আমার মেয়েকে নিয়ে ওই বাড়ি ছেড়ে পালালাম। গাড়ি স্টার্ট দেওয়া মাত্রই দেখি গাড়ির পিছনের সিটে আমার স্ত্রী বসে আছে। ওর চোখ দুটো টকটকে লাল, বড় বড় নখ। যেই না আমার স্ত্রী আমার মেয়েকে আক্রমণ করলো, আমি মেয়েকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমার মেয়ে এই সব কিছু দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি কি করব, কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর ঠিক তখনই একটা কালো ছায়া এসে আমার সামনে দাঁড়ালো আর আমার পা দুটোকে পেঁচিয়ে ধরল। সেই ভয়ে আমার মেয়ে আমার হাত ছেড়ে পালালো, পালিয়ে গেল। আর আমার স্ত্রী গিয়ে আমার মেয়েকে কোলে তুলে নিল। আমি কিছু করার আগেই ও আমার মেয়েকে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। মাথা ফেটে রক্ত বেরিয়ে ওখানেই মরে গেল। আর আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি যত ওর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিলাম ও তত আমার কাছে চলে আসছিল। ওর হাতে একটা ছুরি ছিল। আমি ভাবলাম বুঝি এবার আমার পালা। আমি একটু একটু করে পিছচ্ছিলাম, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার স্ত্রী নিজেকেই নিজে শেষ করে দিল। আমি ওখানেই পাগলের মতো চিৎকার করে কাঁদছিলাম, আর সেই শুনে ওখানে অনেক লোক জড়ো হয়ে গেল, আর ছায়াটা উধাও হয়ে গেল। কিন্তু এখানে আমাকে একা পেয়ে মারতে এসেছে, আমাকে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নেই। কিন্তু সারাক্ষণ আমাকে ভয় দেখিয়ে আধমরা করে রেখেছে। আমাকে বাঁচান ডাক্তার বাবু, আমাকে বাঁচান। এই বলতে বলতে দিনেশ অজ্ঞান হয়ে গেল। তার জ্ঞান ফেরার পর ডক্টর তাকে আরো একটা ইঞ্জেকশন দিলেন আর সেই ঘর থেকে বেরিয়ে এলেন। লবিতে ইন্সপেক্টর ডাক্তারের জন্য অপেক্ষা করছিলেন। আচ্ছা, আপনার কি মনে হয় ডক্টর, ও কতটা সত্যি কথা বলছে? ওর গোটা পরিবারকে ওই মেরেছে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে? নিজের জীবনে আমি এরকম অনেক কেসই সলভ করেছি, আর এমনিতেও সমস্ত প্রমাণ আর সমস্ত সাক্ষ্য ওর বিরুদ্ধেই রয়েছে। বোধহয় বাড়িতে থাকা বন্ধুর সাথে ওর স্ত্রীর কোনো অবৈধ সম্পর্ক ছিল, সেই কারণেই হয়তো ও পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য পাগল হওয়ার নাটক করছে। আপনি ওর বিরুদ্ধে FIR লিখুন আর আপনার কেসটা ওপেন করুন। ও নিজের হাতে নিজের পরিবারকে খুন করেছে। নার্স, ওর জ্ঞান ফিরে এলে আমাকে একবার জানিও। যখন দিনেশের আবার জ্ঞান ফিরল, ডক্টর তার কাছে এলেন আর বললেন, এই যে ভালো করে শোনো, তুমি তোমার সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নর্মাল, তুমি কিন্তু আইনকে বোকা বানাতে পারবে না। তুমি নিজের হাতে নিজের পরিবারকে খুন করেছো, যার সাজা তুমি পাচ্ছিলে। কাল তোমাকে মেন্টাল অ্যাসাইলাম থেকে ছুটি দেওয়া হবে। স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। কোনো মানুষ নিজের পরিবারকে এভাবে কেন শেষ করবে? হঠাৎ সেই ডাক্তারের ছায়ায় পরিবর্তন চোখে পড়ল। সেই ছায়া ভয়ঙ্কর রূপ ধারণ করল, যা দেখে দিনেশ আবার আতঙ্কিত হয়ে পড়ল। ডাক্তার বাবু, এবার আপনার পরিবারের পালা, বাঁচান নিজের পরিবারকে, বাঁচান। এই বলতে বলতে দিনেশ মেন্টাল অ্যাসাইলামের টপ ফ্লোর থেকে লাফিয়ে পড়ল। ডক্টর এবং ইন্সপেক্টর কেসটা ক্লোজ করে দিলেন, কিন্তু ডক্টর যখন নিজের বাড়িতে পৌঁছলেন,
সেখানকার দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তার স্ত্রী দেওয়ালে সরীসৃপের মতন ঘোরাফেরা করছিল, আর তার ছেলে ঠাকুমার হাতটা কামড়ে খাচ্ছিল। সাবধানে থাকবেন, আপনার আশেপাশে আবার কোনো কালো ছায়া।